রুমিকে। ওর সঙ্গে কি দরকার? ওর জন্মদিনে এটা দিতে চাই। ও এখন ব্যস্ত আছে, আমাকে দাও আমি দিয়ে দেবো। ভিতরে এখন সমাজের ওপর তলার মানুষ আছে, সেখানে তোমায় মানাবে না। দাও ওটা। মা বাপের এমন বাধ্য ছেলে দেখা যায় না। মা হয়ে আর নিজের মুখে তা কেমন করে বললি না? ছেলে ভালো, সত্যি রুমির আমাদের কপাল ভালো বলতে হবে। আমার ওই একটি মাত্র মেয়ে, বিয়ের পর আমার ব্যবসা বাণিজ্য বিষয় সম্পত্তি সব তো ওই খোকাকেই দেখতে হবে। ওই তো সবের দর নীলুনি, ও স্মার্ট এনাফ। আমার ভাগ্নেটাকে দিয়ে তো কিচ্ছু হবে না, ও দিন রাত ওটা কানে লাগিয়ে হা হি হি করে চলেছে। তোমার নামটা যেন কি ভাই? খোকা, ডাক নাম খোকা। ও আজ একটা অনর্থ না ঘটিয়ে ছাড়বি না দেখছি। যা নিচে যা, সবাই বসে রয়েছে। না যাব না। যাবি না? লোকজনকে দেখে এনে এভাবে অপমান করা যায়? আমাকে তোমরা বলির পাঠা পেয়েছো না? আমার বিয়ে আমারই কোনো মত থাকবে না? লক্ষ্মী মেয়ে, শোন মা, অমত করিস না। তোর বাবা মা কি তোর ভালো চায় না? না, চায় না। তুমি ওদের বলে দিও পিসি, জোর করে আমাকে বিয়ে দেওয়া যাবে না। আর কিছু না পারি, মরতে তো পারবো। কোথায় থাকো তুমি? বাড়ি। বাড়িতে? কই আপনার মেয়েকে বা ডাকুন। তাই তো, বড্ড দেরি করছে। ওই তো। আপনাদের যা জিজ্ঞেস করার আছে জিজ্ঞেস করে। আমরা আমাকে জিজ্ঞাসা করবো, দুজনের ব্যাপার। আমরা আপনার বাগানটা ঘুরে দেখি। চলুন, আমরাও কাজের কথাটা সেরে নি। হ্যাঁ চলুন। শিবু, এই যে ভাই, কি জিজ্ঞেস করবি? কই, কি বলার আছে বলুন। আপনাকে না আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হবে না? আমাদের রুমির মতন মেয়ে পাবে কোথায়? পাওয়া যায় না। এটা একবার পরে দেখতো মা। কিরে অমন গোমড়া মুখ করে আছিস কেন? আরে নিজের জিনিস সব বুঝে নে। আমার কিছু চাই না। আরে আবার সেই মনসাটা না। মামা, মামা এই দেখো, এই দেখো, আবার সেই মনসাতলা। এই দেখো, এত বড় সাহস! এগুলো কি? আমি জানতে চাই এগুলো কি? আমার বাড়িতে সব ছবি কেন? কেউ উত্তর দিচ্ছ না কেন? আমার মেয়ে হয়ে তুই একটা বস্তির ছেলে গলা জড়িয়ে ধরে ছবি তুলেছ। তুই যে এত নিচে নামতে পারো আমি ভাবতেও পারিনি। কলেজের নাম করে মেয়েটা কোথায় যায় কেউ খোঁজ রাখনি তোরা। এইসব মিথ্যে বলতে তোমার লজ্জা হয়নি? তোমার রুচি, শিক্ষা, আভিজাত্য সব ভুলে বসে কি জবাব দিচ্ছ না? তোমায় না বলা হয়েছিল বাস্টারদের সঙ্গে কোন সম্পর্ক না রাখতে? বাবা, ওকে গালাগাল দেবার কোন অধিকার তোমার নেই। কি? যা বলার তুমি আমায় বলো। রুমি, বাবার মুখের উপর কথা বলছিস? আমি তো অন্যায় কিছু বলিনি। ন্যায় অন্যায় বোঝো তুমি? কিন্তু এটুকু বুঝি বস্তির লোকেরা মানুষ, শুধুমাত্র গরিব বলে ওদের অপমান করা কোনো রুচির পরিচয় নয়। তাহলে তোমরা সবাই শুনে রাখো, আমি নীলকে ভালোবাসি। আর কাউকে ভালোবাসা যদি অন্যায় হয়, তো সেই অন্যায় আমি সারা জীবন ধরে করে যাব। আজ থেকে তোমার বাড়ি থেকে বেরোনো বন্ধ। আমিও দেখবো তোমাদের ভালোবাসায় কত জোর। শিব, মানুকে খবর দে। আসুন, আমি অনেকবার এসছি এখানে, সব চিনি আমি। কে আমরা? আপনি ছেড়ে কাঁটায় শুয়ে রাজধানী হওয়ার স্বপ্ন দেখছো? এগুলো কি? হ্যাঁ, আমার মেয়েটাকে ফুসলোবার জন্য তোমার ওই বদমাশ সরাটাকে লেলিয়ে দিচ্ছ। বিক্রি হয়ে রাজভোগ খেতে চাও? মামদোবাজি। মানব, ওকে বলে দাও আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। এরপরেও যদি ওই ছোড়া কোন রকম যোগাযোগ রাখার চেষ্টা করে, তাহলে স্বপ্ন দেখা আমি গুছিয়ে দেবো। হ্যাঁ, মনে রাখবো, গুছিয়ে দেবো। বুঝেছ? চলো চলো চলো। নীলু, অনেক রাত হয়েছে, বাড়ি যা। বল বল, আমি যাবি ওখানে। বল, চুপ করে আছিস কেন? বল, আর যাবি ওখানে। বল বল, আর যাবি ওখানে। তোর জন্য আমাকে যে যা খুশি বলে যাবে। কত গর্ব ছিল তোকে নিয়ে, কত আশা ছিল, আর তুই কিনা তোর জন্য আবার এই অপমান সহ্য করতে হবে। মাসিমণি, খবরদার, তুই আমাকে মাসিমণি বলে ডাকবি না। আমি তোর কেউ নই, তোর মুখ দেখতে চাই না আমি। তুই চলে যা, চলে যা আমার সামনে থেকে। রাগ করিস না নীলু, মাসির কথাগুলো বোঝার চেষ্টা কর। চল, অনেক রাত হয়েছে, ভেতরে চল। মাসি যা বলেছে তোর ভালোর জন্যই বলেছে। এটা আমাদের সবার ইজ্জতের প্রশ্ন। ওর নিজের কি কোনো ইজ্জত আছে? ও কি জানে ওই মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে? মাসি তোকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। কতদূর আঘাত পেলে তোর গায়ে হাত তুলে বলতো? ওসব ওকে বলে লাভ নেই রাজু, ওসব ও বুঝবে না। দাঁড়াও, চিন্তা করো না রুমি, আমার কাছ থেকে কেউ তোমাকে ছিনিয়ে নিতে পারবে না। আমরা কি করব? পালাবো, পালাবো এখান থেকে। এমন জায়গায় চলে যাব যেখানে তোমার বাবা, মা, মাসিমণি, রাজুদা কেউ আমাদের খুঁজে পাবে না। সত্যি নেই? সত্যি? হ্যাঁ, কাল আমার ফোনের জন্য অপেক্ষা করো। চলো শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। রাতের লগ্নই উত্তম লগ্ন, কারণ ওই সময় জাতিকার লগ্নে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়তেছে, বুঝলেন নানি? তোমার কোন আপত্তি নাই তো দিদি? আমার আবার কিসের আপত্তি? ঠাকুরমশাই যখন বলছেন। এই যে ঠাকুরমশাই, একটু মিষ্টি মুখ করুন। না না, আমার মিষ্টি ভালো লাগবে। খান খান না, ভালো। হ্যালো, কি বললেন? বড় সুস্বাদু সুস্বাদু। ঠাকুরমশাই, আপনার নামটা কি জানো? শ্রীযুক্ত জ্যোতিষাচার্য সুস্বাদু। বড় ভালো নাম। বলো। এই শোনো, কেউ টের পায়নি তো? না, টের পাইনি। তাহলে মিস্টার চৌধুরীকে সেই কথাই বলি, মধ্যরাত্রে লগ্ন ঠিক রইল। হ্যাঁ হ্যাঁ, তাই বলো। এসবের কোনো দাম নেই রে। তুই তো তোর বাবাকে চিনিস, কিরকম এক কুয়ে, কারোর মতামতের সে ধারই ধারে না। তাহলে তোমরা আমাকে মেরে ফেলো, মেরে ফেলো আমাকে। আমি ওকে ভুলতে পারবো না। চুপ কর, এই কথা এখনো বলিস না। তুই যদি সত্যি ওকে এত ভালোবেসে থাকিস, তবে তবে সে কথা তোর নিজের মধ্যে গোপন রাখ। মেয়েদের অনেক কথাই লুকিয়ে রাখতে হয়, অনেক কষ্ট লুকিয়ে রাখতে হয় মা। ভেবেছিলি মাধব সান্যালের সঙ্গে ত্যাঁড়ামি করে পার পেয়ে যাবি, এরপরেও যদি আমার মেয়ের দিকে হাত বাড়াস ওই হাত আমি ভেঙে দেব। ওই বিধবাটাকে বলেছি, তোমাকেও বলে যাচ্ছি, আমার মেয়েটাকে ভুলিয়ে যদি আখের গোছাবার মতলব করে থাকো তাতে কিন্তু সুবিধা হবে না, কারণ ও আমি কিছুতেই হতে দেব। হারাম যারা আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার মতলব করেছিল, আজ শুধু পিছিয়ে দিয়েছি, এর পরের বার জানে মেরে দেব। তোকে মাধব সান্যাল মারার কে? তোকে মারবো আমি। খবরদার রাজুদা, তুমি আমাকে মারার কে? তাই তো, আমি তোর কে? তাই তো, আমি তোর কে? আমি তো ভুলেই গিয়েছিলাম আমি তোর কেউ না, তোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। আমাকে ক্ষমা কর ভাই। তুই আমাকে মার, মার আমাকে, মার বলছি। রাজুদা, তোর উপরে আমার অধিকারটা বড্ড বেড়ে গিয়েছিল রে, এই আমার দোষ। আমার কোথায় কতটা অধিকার আমি বুঝতে পারি না। কবে তুই আমাকে দাদা বলে ডাকলি, আর আমি ভাবলাম বুঝি তুই আমার। আমাকে ক্ষমা করো রাজুদা, তোমাকে মাসিমণিকে আমি কষ্ট দিতে চাইনি, আবার রুমিকেও আমি ভালোবাসি। থ্যাংক ইউ। Thank you. শুনুন, আপনার নামটা কি জানো? হ্যাঁ, এই যে বুঝুন, বাড়িতে বিয়ে, পাত্রের বাবার নাম জানে না। আমি বললাম হ্যাঁ, দেখ নাকি হ্যাঁ ভালো দুব্বা। ঠিক আছে ঠিক আছে, হিত সম্মান। হ্যাঁ ঠিক আছে। এই শুভ, তুই একটু এদিকটা সামলা, আমি আসছি। হ্যাঁ ঠাকুর মশাই, আচ্ছা এই বিবাহের ব্যাপারটা বেশ হাঙ্গামা আছে, কি বলে? না হাঙ্গামা হইব না, বিবাহ বইলা কথা। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, আপনি আপনি নিজে বিয়ে করেছেন? হ্যাঁ আসছি। হ্যাঁ তোর জাঠা বলো তো, তুই যা তো বাচ্চা মেয়ে, তোর এখানে কি কাজ? আহা তুমি জানো কত বড়, যা তো বড় চিঠি কিনা দেখে তো। আমরা যাবো কেন, তুমি যাও না। তোকে যা লাগছে না, ছেলে হলে আমি তোকে নিয়ে পালিয়ে যেতাম। এবার সবাই যা তো। না যাবো না, যা যা যা, তুই ওকে এখন শাড়ি পরাবো। সত্যি এও না, কিছুতেই ফিরতে চাই। কারো কি কোনো ঘুষ আছে? সারাদিন মেয়েটা খালি পেটে রয়েছে, আমি আর কোন দিকে সামলাবো? এদিকে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার, সব আয়োজন সম্পূর্ণ। দরজা খোল। কি হলো সেই তখন থেকে শাড়ি পরছে। আচ্ছা বল তো, একটা শাড়ি পরতে কতক্ষণ লাগে? দরজা খোল। কি হয়েছে কি দিদি? তুমি দরজা খুলছো না? সে কি, ওর সঙ্গে কে আছে? কেউ না, শুধু লতা। সত্যি? কি হলো? সে কি, রুমি? ও রুমি, দরজা খোল বাবা। চলো তো ওই দরজা দিয়ে যাই। ওমা, গেল কোথায়? গেল কোথায়? ওমা, কি সর্বনাশ!